করছি। আমার আর তিনটা ফুচকা বাকি আছে। এটা আমার ক্যামেরাম্যান থাকবে, যে ক্যামেরা আড়ালে থাকে সে কিন্তু তাকায় রয়েছে, না কইলে কিন্তু আবার আমার পেট খারাপ হয়ে যাবে। দই ফুচকা খেতে চলে আসলাম নরসিংদী সদরের ফ্রাইস পার্কে। আজকে এখানকার দই ফুচকা শুনছি সবসময় বেস্ট, আজকে দেখবো কতটা বেস্ট এখানকার দই ফুচকা। তো এটা এই দই ফুচকার প্রাইস 100 টাকা। কয়টা ফুচকা আছে এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 8টা। তো দই ফুচকার ভিতরে তারা মশলা চানাচুর দিয়ে দিছে, এখন দইটা ভিতরে দেই, দিয়ে দেখি কেমন। দইটা কিন্তু অনেক সুন্দর, পুরো মেয়োনেজের মতো, স্পাইসি মেয়োনেজ যেমন থাকে না সেই রকম একদম। বিসমিল্লাহ। আমি একবার বেস্ট দই ফুচকা খেয়েছিলাম মোহাম্মদপুর টোকিও স্কোয়ারের সামনে, সেটা একটা ফুডকার্ট ছিল, সেই ফুডকার্টে আমি খেয়েছিলাম দই ফুচকা। ওটার দাম ছিল 80 টাকা প্রাইস, 80 টাকা প্রাইস। ওটা ওইখানেও 8টা ফুচকাই তারা দিত, কিন্তু ওইখানে একদম দই উপর দিয়ে দিয়ে দিত এবং উপরে একটা স্পাইসি চাটনি দিত তারা। ওটাও ভালো ছিল, টোকিও স্কোয়ারের সামনে 80 টাকা ছিল ওটা। তো এটা কিন্তু 100 টাকা 8টা ফুচকা পাওয়া যায়, খুবই টেস্ট। তো দইটা একটু টেস্ট করি খালি খালি। দইটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তুমি একটু ক্লোজলি দেখাও, এই যে কি ঘন দইটা একদম। তো দইটা একটু আমি খালি খালি খেয়ে দেখাই। অস্থির। মানুষ বলে না নরসিংদীর মধ্যে দই ফুচকা খেতে হলে ফ্রাইস পার্কে আসতে হবে, এটাই বেস্ট, আসলেই বেস্ট, আসলে একদম বেস্ট এটা। খুবই টেস্ট। মুখে দেওয়ার পর অমৃত মনে হয়, মনে হচ্ছে কি জানি খাচ্ছি, বেস্টই খানা, এত মজা। এক মন্ত্রীজি বললো যে বাংলাদেশের মানুষ জান্নাতে আছে, আসলেই মুখে দেওয়ার পর মনে হচ্ছে এটা বেস্টই খানা পুরো। দইটা অসাধারণ। তো আপনারা কিন্তু নরসিংদী সদর আসলে এই ফ্রাইস পার্কে আসতে পারেন, একবার হলো এই দই ফুচকাটা ট্রাই করে যাবেন, খুবই মজা। আপনি আসলে আপনার টাকা উসুল হয়ে যাবে এটা খেলে। তো আমি এখানে খাওয়া স্টপ করছি, আমার আর তিনটা ফুচকা বাকি আছে। এটা আমার ক্যামেরাম্যান থাকবে, যে ক্যামেরা আড়ালে থাকে সে কিন্তু তাকায় রয়েছে, না কইলে কিন্তু আবার আমার পেট খারাপ হয়ে যাবে। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে অন্য কোথাও দেখা হয়ে যাবে।